হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি বাসার আর বাহিরের থেকে তো এখন কিন্তু তোমাদের ভাইয়া যাবে ব্যাংকে আর আমি যাব মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে তো তোমাদের ভাইয়া বলল কি যে চলো আমার সাথে আমি তোমাকে নামিয়ে দিয়ে যাই স্কুলের সামনে আমি তাহলে তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে তো আমি ভাবলাম যে ঠিক আছে তো আমি কিন্তু এই যে স্কুলে চলে এসেছি আর মেয়েকে বললাম যে আসো আমার সাথে তো মেয়ে এই যে আমার সাথে যাচ্ছে আজকে কিন্তু আমরা পিছনের গেট দিয়ে যাচ্ছি তো ইষ্টামণির এই স্কুলের পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক খোলামেলা বেশ ভালো লাগে তো ইষ্টামণিকে কিন্তু তার এই দারওয়ান আঙ্কেলটা অনেক বেশি ভালোবাসে তো ইষ্টামণি সবসময় সালাম দেয় তাকে তো আজকে কিন্তু আমি চলে এসেছি মেয়েকে নিয়ে বাজারে মেয়ে বলতেছে যে তোমার সাথে আমি আজকে বাজারে যাব। তো যেহেতু খুব সকালে এসেছি ভিড়ও খুব কম এই জন্যই কিন্তু মেয়েকে নিয়ে এসেছি অনেক ভিড়ের সময় আমি কিন্তু মেয়েকে বাজারে সাধারণত আনি না তো এইখানে কিন্তু আমি মুরগি নিব তিন কেজি ওজনের একটা মুরগি নেব তো মুরগি নিতে এসেছি ইসটা মনে মুরগির লাফালাফি দেখে অনেক বেশি ভয় পাচ্ছে তো বলতেছে মাম্মাম এত মুরগি কেন তো আমি বললাম যে বাবা এরা হচ্ছে মুরগি বিক্রি করে এই জন্য অনেক মুরগি থাকে তো চলে আসলাম একটা দোকানে এখান থেকে মেয়ে একটা কুলো কেনবে আর কুলো কেনার কারণ হচ্ছে আজকে সে ক্লাসে ফার্স্ট হয়েছে পরীক্ষা চলতেছিল সেই সাথে একটু হাতের লেখাও নিয়েছে ইষ্টামণি ক্লাসে ফার্স্ট হওয়ার কারণে মিস তাকে একটা পেন্সিল দিয়েছে তো আমার কাছে বায়না ধরেছে সে একটা কুলা নেবে তো আমি বললাম ঠিক আছে তোমাকে আমি কুলা কিনে দিচ্ছি তার বললাম যে কী নেবা তো বলতেছে মাম্মাম সব কিছুই তো আমার আছে আর কিছুই নেবো না মাসাল্লাহ মেয়েটা খুবই ভালো বোঝে তো এখন কিন্তু সবজির দোকানে চলে এসেছি আর সবজি কেনার জন্য আমি যেহেতু প্রতিদিন বাজার করি আর প্রতিদিনই আমার বাজারে আসা লাগে তো বাজারে আসলে কিন্তু আমার মাথা এমনিতেই খারাপ হয়ে যায় দাম বাড়তি ছাড়া কম আর থাকে না এই হচ্ছে আমাদের নিত্য বাজার তো এইদিকে কিন্তু বাজার করার পরে মেয়েকে কথা দিয়েছি তার পছন্দ অনুযায়ী খাবার দিবো তো আজকে কিন্তু মেয়ে আইসক্রিম খাবে তো এখান থেকে আমি বললাম যে তুমি আইসক্রিম কেনো টাকা দিয়ে তো মেয়েকে অনেক কিছু শেখাচ্ছি সামনে দেখা গেছে যে সাহসী হয়ে উঠতে হলে সব কিছুই কম বেশি জানতে হবে তো আমি চাই আমার মেয়ে সব দিক থেকে পারফেক্ট থাকুক তো এদিকে কিন্তু এসে আইসক্রিম খাচ্ছে বলতেছে মাম্মা আইসক্রিমটা অনেক বেশি সুন্দর সাধারণত ওকে এসব আইসক্রিম কিন্তু একদম দেওয়া হয় না তো এখন পরীক্ষা চলতেছে আর টিপস ফলো করি একটাই যে মেয়ে তার পছন্দ অনুযায়ী খাবার খেলে পরীক্ষার সময় অনেক সুন্দরভাবে লেখালেখি করে এই জন্যই কিন্তু দেওয়া তো এইদিকে কিন্তু মুরগি নিয়ে এসেছে আর এখন কিন্তু মুরগি কাটাকাটি করতে হবে আর সংসারের সব কাজ নিজের হাতে করি এটা আসলে একটা ভালো লাগার বিষয় তো বাসায় এসে মুরগি যে কেটে নিচ্ছি আমরা যেহেতু মধ্যবিত্ত চাইলেও একজন কাজের মহিলা রাখতে পারি না নিজেদের সংসারের কাজগুলো আমরা নিজেরা খুব যত্ন সহকারেই করি তো এইদিকে কিন্তু আমার মুরগি কাটাকাটি হচ্ছে আর এই ভিডিও ক্লিপটুকু কিন্তু আমার ছোট্ট মেয়েটা করে দিয়েছে তো এইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর তোমরা তো অনেকেই জানো যে দুপুরবেলা কিন্তু একটুও গ্যাস থাকে না তো গ্যাস না থাকলে আমি যেভাবে সাধারণত রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এইদিকে কিন্তু আমি মুরগির হাত পা কলিজা গিলা আর কয়েক পিস মাংস দিয়ে পেঁপে দিয়ে কিন্তু রান্না করব। তো এই কারিটা আমার অনেক বেশি ভালো লাগে তো ইদানিং দেখছি যে তোমাদের ভাইয়ারও ভীষণ ভালো লাগে তো পেঁপে কিন্তু একটু বেশি দেওয়া লাগে কারণ পেঁপেটাই স্বাদ হয় তো এখন কিন্তু এই যে আমি রান্না কষিয়ে নিচ্ছি তো এইভাবে কারা কারা খাও একটু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো সনিয়া আমার অনেক বেশি ভালো লাগে আর ভালো লাগার একটাই কারণ হচ্ছে তার ভিডিওটা আমার কাছে মনে হয় যে অনেক ইউনিক আর আপু তার সামনে বোনের বিবাহ সবার কাছে দোয়া চেয়েছে এটা আমার কাছে একটা ভালো লেগেছে বড় বোন হিসাবে সনি আপু কিন্তু অনেক দায়িত্ব পালন করছে যেহেতু তার প্রেগনেন্ট তারপরও কিন্তু অনেক দৌড়াদৌড়ি বোনের জন্য শপিং করা সব কিছু নিজের হাতে করছে এটা আমার কাছে মনে হয় এটাও একটা ভালো লাগার বিষয় তো অনেকে সনিয়াপুর সম্পর্কে নেগেটিভ কথা বলেন কিন্তু আমার কথা হচ্ছে ভাই ভালো দুটা কথা বললে বলবো তা না হলে অফ হয়ে যাব আমি সনিয়াপুকে নিয়ে কখনো রোস্টিং করিনি আর রোস্টিং করবও না আমার ভালো লাগার বিষয় থেকে আমি কিন্তু কিছু কথা শেয়ার করি তো এমন না যে সনিয়াপুর থামমেল বা সনিয়াপুর ছবি দিয়ে আমি আহামরি টাকা পেয়ে যাচ্ছি বা আহামরি ডলার পেয়ে যাচ্ছি এটা কোনো কারণ নাই যারা ইউটিউবিং করেন তারা কম বেশি সবাই জানেন যে ইউটিউব থেকে কিন্তু আহামরি টাকা পাওয়া যায় না আমার চ্যানেলটা কিন্তু খুবই ছোট্ট চ্যানেল আর আমি কিন্তু এখানে টাকার জন্য আসিনি আমি আমার শখের থেকে এসেছি আমার মেয়ের কিছু স্মৃতি গুছিয়ে রাখার জন্য তো পরে যখন শুনেছি এখান থেকে ডলার পাওয়া যায় তো সব থেকে কিন্তু পেশায় নিয়োজিত হয়েছি এই আর কি তো এখন কিন্তু কথা বলতে বলতে মা মেয়ে একসাথে খাবার খেয়ে নিচ্ছি আমাদের দুপুরবেলা খাবারটা কিন্তু আমি আর ঈষ্ঠামণি একসাথেই খেয়ে নেই তার কারণ হচ্ছে তোমাদের ভাইয়া বাহিরে থাকে এই জন্যই তার সাথে দুপুরবেলা খাবারটা এক শুক্রবার ছাড়া আমাদের পক্ষে সম্ভব হয় না খাওয়া তো এদিকে কিন্তু তোমাদের ভাইয়া ইষ্টামণির জন্য গিফট নিয়ে এসেছে ওই যে আগেই বললাম ইষ্টামণি আজকে খুব ভালো রেজাল্ট করেছে হাতের লেখার জন্য তো মাসাল্লাহ আমার মামনির হাতের লেখাটা খুবই সুন্দর লাগে আমার কাছে তো আমার মামনি কিন্তু মাঝে মাঝে আমাকে মজার ছলে বলে যে মামাম্মের হাতের লেখা হচ্ছে ঘোড়ার ঠ্যাং বগের ঠ্যাং এইভাবে বলে তো আমি সব সময় উৎসাহ দেই আমার মামনিকে যাতে সে নেক্সট টাইমগুলোতে আরও সুন্দর করে হাতের লেখা করতে পারে তো আজকে কিন্তু আমি কুলা দিয়েছি আর তোমার ভাইয়া কিন্তু এই যে ঘড়ি কিনে দিয়েছে আর ইস্টার পছন্দের পাইনাপেল নিয়ে এসেছে মধ্যবিত্ত তো আমরা চাইলেও সব কিছু শখের জিনিস মেয়ে পূরণ করতে পারি না এটাই হচ্ছে আমাদের আফসোস থেকে যায় আমার একমাত্র মেয়ে চাইলে কিন্তু অনেক কিছু দিতে পারি কিন্তু আল্লাহতালা সেই সামর্থ্য দেয়নি এই জন্যই হয়তো আমরা সেরকম মেয়েকে পরিপূর্ণ রাখতে পারি না তো আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে শুভরাত্রি